আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত এমন দুটি নিয়ামত রয়েছে যে ব্যাপারে আল্লাহর বান্দারা ধোকায় নিমজ্জিত আছে ওই দুটি নিয়ামতের উপযুক্ত ব্যবহার অনেকেই করছে না আল্লাহ তালা অনেক নিয়ামত পৃথিবীতে দিয়েছেন এবং কোরআনুল কেরিমে এক জায়গায় বলা হয়েছে তোমরা যদি আল্লাহর নিয়ামত গণনা করো গণতে গণতে ক্লান্ত হয়ে পড়বে তোমরা আল্লাহর নিয়ামত গনে গনে শেষ করতে পারবে না অগণিত নিয়ামত নিয়ামতের আধিক্য বোঝানোর জন্য আল্লাহ তালা বলেছেন তা সেটা জাগতিক নিয়ামত শরীর সুস্থতাও একটা বড় নিয়ামত এটি সেই বুখারির আপনার সাত হাজার চারশো বারো নম্বর হাদিস এবং তিরমিজির দু হাজার তিনশো চার নম্বর হাদিস এমনি মা যায় চার হাজার একশো সত্তর নম্বর হাদিস এটি হজরতে এমনি আব্বাস রাদি আল্লাহ তালাহ থেকে হাদিস বর্ণিত তিনি বলেন নবীজ সাল্লা সাল্লাম বলেছেন নে নে মাঘব মিনান্নাস মানে এমন অনেক নিয়ামত আছে এর মধ্যে দুটি নিয়ামত যে ব্যাপারে আল্লাহ তাল বান্দারা ধোকায় আছে দুটি নিয়ামত ধোকায় আছে আশেহাতো অল ফারাগো সে দুটি নিয়ামত হলো সুস্থতা এবং অবসর সুস্থতা আজকে সুস্থ আছি কালকে অসুস্থ হয়ে যেতে পারি মন চাইবে এবাদত করার জন্য কিন্তু স্বাস্থ্য এখন আর সুস্থ নাই মন চাইবে কোরআনতেলাপ করার জন্য কিন্তু শরীর সুস্থ নেই এভাবে অসুস্থ হয়ে গেলে অনেক ভালো কাজ আছে যেগুলি করার জন্য বান্দা চিন্তা করে চেষ্টাও করে সাধনাও করে আফসুস করে কিন্তু যখন সুস্থ ছিল তখন সেটা করে নাই যখন অসুস্থ হয়ে যায় তখন সুস্থতা যে কত বড় আমত এটা তখন বোঝা যায় হাসপাতালে মাঝে মধ্যে রুগী দেখতে গেলে এবং মাঝে মধ্যে কিডনি ডিপার্টমেন্ট যেগুলো তারপরে পঙ্গু হাসপাতালে গেলে যখন হাড় ভাঙ্গা রুগীগুলো দেখা যায় বিছানায় পড়ে আছে ক্যান্সার হাসপাতালে গেলে আপনি যেখানেই যান যখন হাসপাতালে রুগীদের অবস্থা দেখবেন তখন মনে হবে যে আল্লাহ তালা তুমি পৃথিবীতে খুব দামি বাড়িতে রাখো এটাও চাই না খুব বেশি দামি খাবার দাও এটাও চাই না বরং সুস্থ রাখো সুস্থতা একটা বড় নিয়ামত আল্লাহ যেন সুস্থ রাখেন যতদিন আল্লাহ হায়াত রাখেন দুনিয়া থেকে তো একদিন সবাইকে চলে যেতেই হবে যতদিন আল্লাহ তালা হায়াত রাখেন ততদিন যেন সুস্থ থাকতে পারি এরপরে হলো অবসর সময় যে পরের দিন এত কাজ পড়ে গেছে যে আগের দিন অবসর ছিলাম সে কাজটা করে নেই ফলে ব্যস্ততার সময় অবসরের গুরুত্বটা বোঝা যায় আমরা অনেকেই হেলায় খেলায় হায়াত নষ্ট করে ফেলি হায়াত অপচয় করে ফেলি কত হায়াত যে অপচয় হয়ে যায় গল্প গুজবে চলে যায় কত হায়াত আমাদের পাপে চলে যায় কত হায়াত গুমের মধ্যে চলে যায় হায়াতের কত অংশ অপ্রয়োজনীয় সময়ে আমরা নষ্ট করে ফেলি তাই আসন অবসর সময় এবং হায়াতের উপযুক্ত ব্যবহার করি কোনো কাজ আগামী দিনের জন্য ফেলে না রাখি যেটা ভালো কাজ আমি সহই আমরা সবাই যেন এ বিষয়ে সচেতন হতে পারি মহানবী সাল্লা সাল্লাম এ বিষয়ে খুবই সতর্ক সাবধান ছিলেন হায়াতের একটু অংশ আল্লাহ তাল্লা পৈগাম্বর অপচয় করেন নাই সাহাব একরাম অপচয় করেন নাই যখন থেকে তারা ইসলামে এসেছেন আর নেই যে নিজের জীবনটা সমৃদ্ধ করা ভালো কাজে নিজের জীবনটা সমৃদ্ধ করা আল্লাহ সুস্থতা দান করুন এবং অসর সময় আল্লাহ তালা আমাদেরকে কাজে লাগানোর তৌফিক দান করুন আমি